আসসালামু আমি কইছি একসাথে আর কি করেছে যাই হোক নেন আমি দি আমার মা পারবে না রে আসসালামু আলাইকুম না আমি না কইলে আমি আনতাম না তো কও আসসালামু আলাইকুম একসাথে 1 2 3 আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ কাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ও মাদার ব্যাক আপনাদের সবাইকে স্বাগতম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম স্বাগতম নতুন একটা ভিডিওর সঙ্গে নতুন একটা ভিডিও দেখার জন্য এই তো আমরা হচ্ছে ঢাকা থেকে আসার সময় এই তিনটি ফল কিনে নিয়ে আসলাম তার ভিতরে এই ফলটি আমার টেস্ট করা আছে আর এটা হচ্ছে কেউই খাই নাই না আমরা খাইছি আমরা না আর এটাও না এটা আমরা কখনো খাই নাই তো আমরা প্রথমে হচ্ছে এই ফলটা একটু কেটে দেখব আসলে ফলটার ভিতরে কেমন তোমার মনে কি বলে মা কেমন হবে এটার বড় একটা বিচি আছে না বড় বিচি না এটার ভিতরে এরকম ওই যে বিদেশি দেখছো এটা কেমন দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর দেখি এখন সুন্দর করে কি মাকাল ফল লাগে তার বা ঠিক কি কি বলো মা মাকাল ফল আমার গুদ কোন দিক বা মুখ কোন দিক তুমি কি বলছো কি কথাটা আগা কোন দিক আসলে তাই ওই কয় আমি যদি দি মানুষ হাসতি হাসতি পাগল হয়ে যাবে দাঁড়ান ভাই এটা অনেক শক্ত কি কিনে নিয়েছি এর দাম এই তিনটা ফলের দাম নিছে হচ্ছে 300 টাকা বাপু এটা একটা ফল 300 টাকা না আমি আগে একটু ছাটিয়ে দেখি ও বাবা বিসমিল্লাহ সেই মজা কি ও টক না মিষ্টি আরে আজকে জোরদার ছে ও টক এত দাম দিয়ে কিনেছি এ বাবা এসে সুয়া এসে কম সুয়া বসিয়ে দিলি শিয়ালে এমন দরাবে জীবন ইভাবে না কুল হবে না দরইয়া আমি যত সব আজব জিনিস কিনি বসে কি গন্ধ বার হয়েছে সুয়ো গন্ধ আচ্ছা যাই হোক সমিত্র ট্রাই করো তো দাঁড়াও হাত করো আমি দিই হ্যাঁ দেখি আমি একটু খেয়ে দেখি আমার সবাই তো অনেক ব্যঙ্গ করতেছে যাই হোক বিসমিল্লাহ করে খাও কেন তুমি একটু খেয়ে দেখো না 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 তুমি কেন পিছন না না একটু নাও টেস্ট ভালো কিন্তু অনেক টক মা খাও একটু যাই হোক এটা খেয়ে একদমই মজা পাই নাই এটাকে আমি 10-এর ভিতরে 2 দিব কারণ এটার গন্ধটা আসলে অন্যরকম ফ্লেভারটা একটুও ভালো না আমার টাকাগুলো একদম অযথা একদম বাস খাইছি আর কেউ এই ফলটা ভুলেও কিনবেন না যাদের ভাবেন যে অনেক মজা একদমই না যাই হোক আমরা হচ্ছে এখন হচ্ছে এই টাকাটি এটা কেটে দেখি এটা কেমন এই যে এটা এখন কেটে দেখি এটার ভিতরে আসলে কেমন এটা তো লাল দেখে মনে মা রেডি এটা কাটার জন্য প্রস্তুত হ্যাঁ কাটার জন্য তো প্রস্তুত আমি খাওয়ার জন্য প্রস্তুত আচ্ছা না তুমি আগে ট্রাই করবা ঠিক আছে এই যে বিসমিল্লাহ আল্লাহ এটা মনে হচ্ছে এদের ভিতরে সাদা আছে আমি শিওর এদের ভিতরে একটা বিচি আছে এটা হচ্ছে আমাদের দেশে ওই যে পোলাওর ভিতরে দেয় কি জানি বলে ওরে যাই ফলের এটা হচ্ছে একটা কিছু হবে ওরকম কিছু যাই ফল তো ছোট মা খেয়ে দাও তো তুমি একটু এইটুক সর্বনাশের মাথায় বাড়ি গিয়ে খেয়ে দেখো কেমন হয়
চামড়া সহই খাও মিষ্টি টক কোন গ্রান বাতাস গ্রান খালি হাসে বুঝছেন আমার ভাইটা খুব হাসে যাই হোক এখন ট্রাই করে দেখি বিসমিল্লাহ আল্লাহ সেরকম টাকা দিয়ে কি করেছি আর কপাল আমি আমার লাইফে এত জঘন্য ফল কখনো ট্রাই করিনি বাবা আমার মনে হয় এই ফল গুলা কিন্তু অনেক স্বাদী ফল এগুলো ফল কিন্তু অনেক সুস্বাদু হয় বাইরে তো রিভিউ টিভিউ দেখি তাই না এই ফলগুলো হচ্ছে মেবি অনেক দিন আগে আনছে কাঁচা ফল তাই পাকাইছে ফরমালিন দিয়ে 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 পাকাইছে দেখেন এই জায়গাটা দেখেন পুরো পন্সের মতো হয়ে গেছে যাই হোক এই বিদেশি ফলগুলো অন্তত পক্ষে বাংলাদেশে যারা আমরা আছি না কিনাটাই বেটার আমার মনে হয় টাকা নষ্ট করে এই এইটার কেজি ছিল হচ্ছে 1200 টাকা এটার কেজি ছিল 1200 টাকা এটার কেজি হচ্ছে 1400 টাকা তো এই ফলটা অনেক ভালো এই ফলটা আমি আগেও ট্রাই করছি অনেক মজা তাই না তুমিও খাইছো এই ফলটা একদম অনেক অনেক সুস্বাদু একটা ফল যাই হোক আপনারা কেউ হচ্ছে টাকা দিয়ে বাংলাদেশের ভিতরে এগুলো কিনবেন না কারণ এগুলো ফ্রেশ থাকে না এর জন্য খুব বাজে স্বাদ মানে খুবই বাজে এটা তো তাও একটু খাওয়া গেছে এটা একটু খাওয়া গেছে কিন্তু এটা প্রচন্ড খারাপ এখন এটা ট্রাই করি মা রেডি হ্যাঁ আমি তো রেডি কি তুমি আমি তো রেডি তুমি তো কি আমি তো রেডি ও দেখতেই মানে মন ভরে লিসুর মতন একদম এটা তো লিসু আচ্ছা দেখা যাক এটার স্বাদ কেমন হয় এটা আমি খাবো আগে দাঁড়াও সমিত্র বিচি ডারে খাই ফেলো পাঁচ পিস করতে হবে এবার হচ্ছে প্রথম আসছে মা তুমি তো খাইছো এটার দাম সব থেকে বেশি এটার দাম নিচ্ছে 1400 টাকা কেজি এই ফলটার দাম 1400 টাকা কেজি একটা ফলই আনছি যাই হোক আমি একটা ট্রাই করি বিসমিল্লাহ কত মার্ক দিবা তুমি 10-এ 10-এ এতে আর ও এতে 10-এ 0 হলো কিছু মার্ক দিব না এটা একদম বাজে এই দুটো অনেক ভালো এখন ওই যে কি ফল ওই কাটবো না ওটা ফল না ওই যে কি ফল এটা আমি খাই ওই কাটবো না ওই যে কি ফল বেশ বাবা এখন ছবি তুললে টপ বেশি গুণ লাগাই দিবেন নাকি আপনাদের দেখানোর জন্য কিনলাম যারা এরকম কিনে কিনে ঠকেন তারা অবশ্যই আমার ভিডিওটার কথা মনে করবেন আপনাদের বাচ্চা কাচ্চারা যদি খাইতে চায় তাহলে তখন আমার ভিডিওটা চালাই দেখাবেন দেখবা পুয়া খাওয়া যায় না অনেক বাজে টেস্ট সত্যি কথা আমার নেগে এই দামি ফল আর আনা লাগবে না
ওই ফিয়ারা গয়া ময়া যা পাও তাই আনিও তবে আনিও না আর ওই যে ভালো ওই যে যে আপেল আনছো ওই আপেল আনবার সময় খাইয়ে দিয়ে আনো কারণ আমি পান খাই তো আমার পান খাই সমস্যা হয়ে যায় ও আপেল খালি না ও আপেল দিয়ে শুনে আনবা বলো দেখছে কোন ও হাসে হাসে একদম কুটি কুটি হয়ে যাচ্ছে যাই হোক আমরা হচ্ছে আমাদের ভিডিও শেষ করে দিই এতক্ষণ আপনাদের সঙ্গে যেটা দেখালাম এটা কিন্তু একদম রিয়েল আমরা কিন্তু ভিডিওর ভিতর কোনো কাট সাট কিছু করি নাই আপনারা ভিডিওটা দেখলেই অবশ্যই বুঝবেন যে আমরা খারাপভাবে খারাপ জিনিস আনছি হয়তো এটা ভাবতে পারেন নাকি মা আমরা একদম ফুল ফ্রেশ ভিডিও যাই হোক ভিডিও শেষ করে দিই শেষ করে দেওয়ার আগে ওইখানে দেখবেন আমার ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে সবাই যেয়ে ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে তুমি আকরে কেন তাকায় আছো আমার দিকে ওই যে ফেসবুকের নাম কও ফেসবুকের নাম কল লিংক দিয়ে দিলি তারা দেখে